বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে অস্ত্র ও মাদক আইনে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে 20 দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে আজ। এই মুহূর্তে মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোমো, অস্ত্র এবং মাদক এই দুটি মামলায় ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে কিছুক্ষণের মধ্যে সিএমএম আদালতে তোলা হবে। অস্ত্র এবং মাদক এই দুটি মামলায় বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতারের জন্য একটি আবেদন করা হবে এবং সেই সাথে এই দুই মামলায় তাকে 10 দিন করে মোট 20 দিনের রিমান্ড শুনানি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শুধু সম্রাট নয়, আজকে কিন্তু তার সহযোগী যিনি রয়েছেন এনামুল হক তারও কিন্তু আজকে মাদকের মামলায় হচ্ছে 10 দিনের রিমান্ড শুনানি আজকে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্রাটকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে কিন্তু আদালত প্রাঙ্গণে আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পাশাপাশি এখানে রয়েছেন গোয়েন্দা পুলিশ, পাশাপাশি হচ্ছে র্যাব সহ এবং সিভিল পোশাকে কিন্তু হচ্ছে গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু আদালত প্রাঙ্গণে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু সম্রাটকে বহনকারী পুলিশের একটি প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণে উপস্থিত হবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসাবে গত 6 অক্টোবর কুমিল্লার 14 গ্রামের আলকোরা ইউনিয়নের কঞ্জুষি গ্রামের একটি বাড়ি থেকে সম্রাটকে গ্রেফতার করা হয় এবং র্যাব 1 ওই অভিযানটি পরিচালনা করে এবং অভিযানে সম্রাট এবং তার সহযোগী এনামুল হককে তাকে গ্রেফতার করা হয় এবং সম্রাটকে নিয়ে এরপর তার কাকরাইলের যে কার্যালয় রয়েছে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে র্যাব বিপুল সংখ্যক মদ এবং পিস্তল এবং বন্য প্রাণীর চামড়া পাওয়া যায় এবং যেহেতু অভিযান চলাকালীন সময়ে সম্রাট এবং তার সহযোগী মদ্যপ অবস্থায় পাওয়া যায়, সেই জন্য তাদেরকে মাদক আইনও কিন্তু মামলাটি করা হয়। তো আজকে এই এরপরে র্যাব অভিযানে সম্রাট এবং তার সহযোগীকে গ্রেফতারের পরপরই কিন্তু তাকে রমনা থানায় হস্তান্তর করা হয় এবং তার আগে র্যাব 1 বাদী হয়ে সম্রাট এবং তার সহযোগীর বিরুদ্ধে রমনা থানায় দুটি মামলা করে, একটি হচ্ছে অস্ত্র এবং আরেকটি হচ্ছে মাদক। এবং অস্ত্র এবং মাদকের করা মামলায় কিন্তু সম্রাটকে আজ কিছুক্ষণের মধ্যে সিএমএম আদালতে তোলা হবে এবং শুধুমাত্র মাদকের মামলায় সম্রাটের সহযোগী তাকে কিন্তু আজকে আদালতে হাজির করা হবে এবং সম্রাটের দুই মামলায় 10 দিন করে মোট 20 দিনের রিমান্ড এবং তার সহযোগী এনামুল হকের মাদকের মামলায় 10 দিনের রিমান্ড আবেদন শুরু হবে। তো এই ছিল ফারজানা, সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। ফারজানা, সম্রাটের বিরুদ্ধে 20 দিনের রিমান্ডের শুনানি হবে আজ, সে খবর জানাচ্ছিলেন সিএম কোর্ট থেকে মার্জিয়া মোমো।